আরে বন্ধু, এসব কি করছিস? ডিউটির মধ্যে শুরু করে দিয়েছিস? কি করব বল, ডিউটি ডাক পড়েছিল তাই ডিউটি করেছি। এবার পুরনো স্মৃতি মনে পড়েছে তাই মদের হেল্প নিচ্ছি। এখনো তুই মুন্নির কথা ভুলতে পারিসনি? পুরনো প্রেম আর পুরনো মদের স্বাদ ভোলা যায় না দোস্ত। আমার জীবনের শুরু মুন্নি, আমার জীবনের শেষও মুন্নি। এই যা, তোকে তো বলতেই ভুলে গেছি, আসার সময় দেখলাম গাইড হাউসের বাইরে মুন্নির পোস্টার লাগানো আছে। আমার মনে হয় কি জানিস, আজকে মুন্নি শো আছে। তাই নাকি? কি বলছিস তুই? আরো শিওর তুই? শিওর মানে একদম 100% শিওর। এক্ষুনি যা, নইলে টিকিট পাবি না। বাইরে অনেক মানুষের ভিড় দেখে এসেছি। যা। ওকে ওকে, যা না, আমি এক্ষুনি যাচ্ছি। প্রাণ বেঁধে দি। আমাকে যেতে দাও মা, আমি রানার কাছে যাব। রানাকে আমি ভালোবাসি মা। ভালোবাসাতে হবেটা কি? শুনি, গুলশানে বাড়ি হবে, নতুন মডেলের গাড়ি হবে, জায়গা জমি হবে, কোন কিছুই হবে না। 10,000 টাকা বেতনের ওই পুলিশ অফিসার তোকে কিছুই দিতে পারবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কিছুই চাই না মা, আমি শুধু চাই রানাকে। রানা রানা রানা, তুই কি দেখেছিস ওই রানার মধ্যে? আমি যদি তোকে নাচ গান করিয়ে একবার বিখ্যাত করতে পারি, তাহলে দেখবি কত রানা তোর পায়ের কাছে পড়ে থাকবে। তুই তো জানিস টাকার সাগরে ভাসতে চাই আমরা। আমি নিজে যা করতে পারিনি তা তোকে দিয়ে করিয়ে ছাড়ব। তোর নাম ভাঙ্গে আমি উপর তলায় চলে যাব। কিন্তু আমার কি হবে? আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। কোটিপতি ছেলেরা তোর পিছনে টাকার ব্যাগ হাতে নিয়ে ঘুরবে, সোনা দানা হিরে জহরত দিয়ে তোকে মুড়িয়ে দেবে। আর কি চাস তুই? আমি রানাকে চাই। রানার বাপ ছিল ড্রাইভার আর মা ছিল নার্স, তার ছেলের কাছে তুই কি আশা করিস? তোর মতো রূপবতী মেয়েকে পাওয়ার যোগ্যতায় ড্রাইভারের বাচ্চা নেই। রূপে পসরা সাজে মানুষের সামনে শরীর দেখিয়ে আমি আর নাচতে পারবো না। ওসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ নেই, শুকনো কথায় চিড়ে ভিজে না। আমি তোকে যেভাবে বলবো তোকে সেইভাবে চলতে হবে, নইলে শরীরে চামড়া তুলে ফেলবো।